আমরা দেখছি আমাদের রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, আইনের শাসন নেই। গত 2 তারিখ ডিসেম্বর মাসের খয়েরপুর বাজারে প্রকাশ্যে সন্ধ্যা 7:30 থেকে 8:15 হবে আমাদের ডিএফএর নেতা ওই এলাকার সমীরণ কর, তার উপর প্রকাশ্যে বাজারের মধ্যে বেদরক আক্রমণ চালায় এবং তাকে মৃত ভেবে ফেলে দিয়ে দুষ্কৃতিকারীরা চলে যায়। এবং যারা আক্রমণ করেছে তারা ওই এলাকার পরিচিত সমাজদ্রোহী। সমীরণকে মৃত ভেবে ফেলে যায়, তারপর জীবিতে তার চিকিৎসা চলছে। সমীরণের বাবা ডাম দাম দিয়ে মামলা করেছে, প্রায় 4 দিন অতিক্রান্ত, একজন আসামি গ্রেপ্তার হয়নি। শুধুমাত্র এই ঘটনা আমরা দেখছি, এর ফলে গোটা রাজ্যে এই সন্ত্রাস আক্রমণ হামলা অগ্নিসংযোগ দিনের পর দিন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে এবং একটা ঘটনায়ও পুলিশ ভূমিকা নিচ্ছেন না। এখন পুলিশ এই সমাজদ্রোহীদের প্রশ্নে নীরব ভূমিকা পালন করছে, কোন কোন ক্ষেত্রে আক্রান্তদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছেন। আমরা দাবি জানাচ্ছি, এসপি সাহেবের কাছে এসছি পশ্চিম জেলার, আমরা দাবি করব যে সমীরণের উপর যারা আক্রমণ করেছে তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করে নামধাম দিয়ে মামলা করা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং যারা প্রকাশ্যে রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছেন, আগুন লাগাচ্ছেন, মানুষকে মারধর করছেন, তুল্লাবাজি করছেন, রাহাজানি করছেন, ছিনতাই করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন যেন একটু কঠোর ব্যবস্থা গ্রহণ করে। কারণ যারা এই চুরি ছিনতাই সন্ত্রাস হামলা উজ্জুকি করছে সবাই শাসক দলের এই তকমা লাগিয়ে শাসক দলের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এটা করছেন। আর আমাদের রাজ্যের একসময়ে রাষ্ট্রপতি কালার পুরস্কারপ্রাপ্ত পুলিশ এই বাইক বাহিনী সমাজদ্রোহীদের প্রশ্নে একটা নীরব ভূমিকা পালন করছেন। আমরা পুলিশের এই নীরবতা কাটানোর জন্য দাবি জানাব এবং সমীরণের উপর যারা আক্রমণ করেছে ওই এলাকার পরিচিত সমাজদ্রোহী যারা, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাতে আমরা ডিএফ এর পক্ষে, জিরানিয়া মহকুমা কমিটির পক্ষে এখানে মিলিত হব। কতজনের বিরুদ্ধে মামলা করেছে? আমাদের সেখানে 5 থেকে 6 জন নির্দিষ্টভাবে নাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।